গতকাল এই টোপটা দেওয়া ছিল, টোপটা ছেড়ে দেওয়া হলো, এই মাছটা আজকে এটাকে ছেড়ে দেওয়া হলো, নতুন মাছ এই বড়শির মাথায় গেঁথে দেওয়া হবে বোয়াল মাছ ধরার জন্য। আর যে বড়শিটা গতকাল ফেলানো ছিল আজকে জায়গা পরিবর্তন করা হবে, অন্য জায়গায় নিয়ে যাবে সে। এই জায়গাতে বড়শিটা দেওয়া হবে, যে জায়গাটা বাছাই করেছে। এখানে হচ্ছে বড়শি দেওয়া হচ্ছে, সে জায়গাটা অনেকক্ষণ খুঁজে বাছাই করেছে এই জায়গাটা। আমরা যে জায়গাতে বড়শি দেওয়া হবে সে জায়গাটি সে পরিষ্কার করে নিচ্ছে, যেন বড়শিটা যে টোপ দেওয়া হয় বা ছোটো মাছটা দেওয়া হয় ওই মাছটা যেন নড়াচড়া করে ওই আমন ধানের সাথে পেঁচিয়ে না যায়, এ কারণে পরিষ্কার করে দেওয়া হলো।
তখন টোপটা ছুঁইতে দাও। আচ্ছা, তারপরে মাছটা বেঁধে দাও। এই যে টোপ দেওয়া আছে, এই টোপ কামড় দেওয়ার সাথে সাথে টোপ ছুটে যাবে? হ্যাঁ, ছুটে যা, ছুটে যাবে। হয়তো পরবর্তী হামলায় যত না ছুটে, পরবর্তী হামলায় ছুটে যা, মাছটা বেঁধে দাও। তাহলে মাছ গিলে খেতে পারে না? না, আর বড় সড়ো মাছ হইলে পারে, গিলে খায়। গিলে খাতে পারে না, বসি বিঁধে যায়, ওই মুখের মধ্যেই মাছটা থেকে যায়। ও আচ্ছা, ভাগ্নে তুমি লেখাপড়া করতেছো কোন ক্লাসে এবার? এবার করোনা মহামারীতে ট্রেনে। ট্রেনে এরকম ভাগ্নে তুমি কয়টা বর্ষি ফেলবে? এরকম মোট আমার বর্ষি হলো 12 পিস। 12 পিস? হ্যাঁ। আচ্ছা, 12টাতে বর্ষি লাগিয়েছি 48টি, তোমার হলো 34টি করে টোপ দেওয়া লাগে। 34 দুগুণ 72, 72 না 68টি, 68টি বর্ষি আছে আমার। টোটাল 68টি বর্ষি আছে। বর্ষি আধার দেওয়া লাগে 34টি। 34টি ভিউয়ার্স, এই যে একটা বড়শি, এখানে শুধু মাছই পাওয়া যায় না, মাঝে মাঝে সাপও এসে আটকে যায়। যেমন এসে টোপকে টানে, টোপকে টানে। যেমন এই যে সাপটা বড়শিতে আটকে যায় নাই, কিন্তু সে টোপটা টানতেছে, টানার কারণে সে টোপ ধরে বসে আছে। বড়শিতে আটকে গেছে নাকি? সে আহার করতে চায় না। সাপটা কি আটকে গেছে বড়শিতে? না, আটকে যায়নি। আমি সাপটাকে বাড়ি দিচ্ছি। আচ্ছা দাও, মারে ফেলবে না? হ্যাঁ মারো। সাপটা একটু ভাটিছে, একটু আগাক এই পাশে আসলে আটকে মারি দিবে। সাপটা চলে গেল, মানে সাপটা মারা গেল না, সে ছুটে গেছে, বাড়ি খেয়ে চলে গেল। বাড়ি খেয়ে চলে গেছে, হয়তো ঠিক মতো মাথায় লাগে নাই, সে মারা পড়ে যেত। এই যে টোপ যে দিচ্ছ মামা, এইখানে রাত্রে কখন কখন দেখবা তুমি, চেক করে যাবা? ইশারের আজানের সময়। হ্যাঁ, আর রাতে একটা, আর ফজরের আজানের সময়। এই তিনবার সারা রাতে চেক করো? সারা রাতে তিনবার দেখাশোনা করতে হয়। এখানে কি মাঝে মাঝে মাছ কম বেশি হয়, যে কম পাওয়া গেল বেশি পাওয়া গেল এরকম? এটা তো স্বাভাবিক, একদিন কম পাওয়া যায়, একদিন বেশি পাওয়া যায়, এটা হলো ভাগ্য। আচ্ছা, এখন বর্তমানে কি সাইজের মাছ পাওয়া যাচ্ছে, কত বড় বড় বোয়াল? মামা তুমি মাছ ধরা দেখতেছো না? কখন মাছ তো ধরা পড়ে নাই, এখন মাছ তো ধরে নাই। কোনটাই ধরছে? নৌকালার কাছ কি রয়েছে? তুমি কি মাছ ধরা শিখবে? কোনটা? এটা না টোপ দিল, মাছ তো ধরে নাই। এটা এটা তো তোমার ভাই টোপ দিছে। এটা কি করবে, কোথায় যাবে? না ওটা দেখা যায় না, ওই মাছটা যে পাতিল থেকে দিছে। এই বর্ষিটির দাম 4 টাকা। একটা একটা বর্ষির দাম? একটা বর্ষির দামই 4 টাকা। আচ্ছা, আর এই যে বর্ষিটা দেখছো, ছোট ছোট, হ্যাঁ এই বর্ষিটা মান ভালো, কিন্তু 2-3 দিনের বেশি মারা যায় না। ওই বর্ষি দিয়ে, ছোটটা দিয়ে? ছোটটা দিয়ে। এই বর্ষিটির দাম হলো 8 আনা, মানে 50 পয়সা। 50 পয়সা? আচ্ছা, তাহলে 4 টাকার বড় বর্ষি আর একটা ছোট বর্ষি থাকে 50 পয়সার। ওটা কি 2-4 দিন পর পর চেঞ্জ করতে হয়? না, এটা সহজে চেঞ্জ করি না।
হ্যাঁ যতক্ষণ পর্যন্ত বর্শির দাঁতটা থাকে ততক্ষণ রেখে দাও ততক্ষণ রেখে দিন আচ্ছা এই বর্শিটি এখন 3-4 দিনের মধ্যে চেঞ্জ করতে হবে আচ্ছা তাছাড়া বর্শি মাছ কামড় দিলে মাছ ধরা পড়তেছে না আচ্ছা মানে রাতে পলো নিয়ে আলো আর পলো পলো নিয়ে ওটা কখন মারবে সন্ধ্যা সময় মারা যায় আপনার ইচ্ছা যখন আপনি রাতে মারতে হবে কিন্তু দিনে এই সব পাওয়া যাবে পাওয়া যাবে না রাতে কি ওই বিলের কিনারা দিয়ে কিনারা কিনারা মানে পানিতে পাওয়া যাবে না বেশি পানিতে বাইরের পানি কোনো মাছই পাওয়া যাবে না কোনো মাছই পাওয়া যাবে না খালি আপনি যদি জাল পাইতে চান জাল ফেলে থান তাহলে মাছ ধরা যাবে কিন্তু পলো দিয়ে বাইরের পানি কোনো মাছ পাওয়া যায় ও আচ্ছা কিনারায় মারতে হয় ভিয়ার্স ও যে কথাটা বললো যে এই যে টোপ দেওয়া হচ্ছে এই টোপের টাকি মাছগুলো এই ছোটো ছোটো সাইজের টাকি মাছ এই মাছগুলো ধরার জন্য রাত্রে বেলা ধরতে হয় সেটা বিলের কিনারা আছে বিলের কিনারা দিয়ে যেহেতু ওরা এই বিলের কিনারাতেই থাকে রাত্রিবেলা বিলের কিনারা থেকে এই মাছগুলো ধরবে দেখুন এই যে টোপের সাইজটা দেখেন এই টোপগুলো বিলের কিনারে রাতের বেলা টর্চ লাইট এবং কাটি দিয়ে বা বিভিন্ন আকারে যে পলো বানানো থাকে সেগুলো দিয়ে ধরবে তো অন্য একটা ভিডিওতে আমি ওই কিভাবে পলো দিয়ে রাতে টোপ দিয়ে মাছ ধরে সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এজন্য আমার ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর পরবর্তী ভিডিওটা লিঙ্কও আমি দিয়ে দেবো আপনাদের কাছে ভিউয়ার্স এখন রাত 9টা আমরা বর্শিগুলো চেক করছি দেখছি যে কোনো পোয়াল বর্শিতে এসে গাঁথলো কি না তবে একটি দুঃসংবাদ হলো আমাদের জন্য একটা খারাপ সংবাদ সেটা হলো হঠাৎ করেই ঝড়ো বাতাস শুরু হয়েছে বিলে প্রচণ্ড ঢেউ মাছ আছে যে বর্শিগুলো দেখছেন যেগুলোর টোপগুলো মাছ এসে খেয়ে নিচ্ছে অথবা মুখে হামলা করার সাথে সাথে ওই টোপগুলো ছুটে চলে গেছে আবার টোপ গেঁথে দেওয়া হলো গভীর রাত্রে আবার আসা হবে তখন এসে আবার চেক করা হবে এভাবে প্রায় সারা রাত তিনবার চেক করা একটা বল দেখা গেছে বর্শিতে ধরে গেঁথে গেছে আমরা এখন বলটা ছাড়াবো ছোট ছোট কিন্তু এই বোয়ালগুলো অনেক দামি এখন যেহেতু এই সিজনে বোয়াল কম পাওয়া যায় তাই এগুলোরও ভালো দাম আছে যাই হোক অনেক কষ্ট করে আমরা 3-4টা বড়শি দেখার পরে একটা বোয়াল পেলাম